এখন আমরা প্রথম সমুয়েল ৪ অধ্যায় পাঠ করছি। ঈশ্বরীয় সিন্ধুক পলেষ্টীয়দের হস্তগত হয়, এলির মৃত্যু। পরে ইসরায়েল যুদ্ধার্থে পলেষ্টীয়দের বিপরীতে বাহির হইয়া এবং এশরে শিবির স্থাপন করিল এবং পলেষ্টীয়রা অফেকে শিবির স্থাপন করিল, আর পলেষ্টীয়রা ইসরায়েলের বিরুদ্ধে সৈন্য রচনা করিল। যখন যুদ্ধ বাধিয়া গেল তখন ইসরায়েল পলেষ্টীয়দের সম্মুখে আহত হইল। তাহারা ওই যুদ্ধক্ষেত্রে সৈন্য শ্রেণীর অনুমান ৪০০০ লোককে নিহনন করিল। পরে লোকেরা শিবিরে প্রবেশ করিলে ইসরায়েলের প্রাচীন বর্গ কহিলেন, সদাপ্রভু অদ্য পলেষ্টীয়দের সম্মুখে আমাদিগকে কেন আঘাত করিলেন? আইসো আমরা শিলো হইতে আপনাদের নিকটে সদাপ্রভুর নিয়ম সিন্ধু আনাই, যেন তাহা আমাদের মধ্যে আসিয়া শত্রুগণের হস্ত হইতে আমাদিগকে নিস্তার করে। অতএব লোকেরা শিলোতে দূত পাঠাইয়া বাহিনীগণের সদাপ্রভু যিনি করুদ্বয়ে আসেন তাঁহার নিয়ম সিন্ধু তথা হইতে আনাইল। তখন এলির দুই পুত্র হফনি ও পিনহস সে স্থানে ঈশ্বরের নিয়ম সিন্ধুকের সহিত ছিল। পরে সদাপ্রভুর নিয়ম সিন্ধু শিবিরে উপস্থিত হইলে সমস্ত ইসরায়েল এমন মহাসিংহনাদ করিয়া উঠিল যে পৃথিবী কাঁপিতে লাগিল। তখন পলেষ্টীয়রা ওই সিংহনাদের ধ্বনি শুনিয়া জিজ্ঞাসা করিল, ইব্রীয়দের শিবিরে মহাসিংহনাদ ওই ধ্বনি হইতেছে কেন? পরে তাহারা বুঝিল সদাপ্রভুর নিয়ম সিন্ধুক শিবিরে আসিয়াছে। তখন পলেষ্টীয়রা ভীত হইয়া কহিল, শিবিরে ঈশ্বর আসিয়াছেন। আরও কহিল, হায় হায়, ইহার পূর্বে তো কখনো এমন হয় নাই। হায় হায়, এই পরাক্রমী দেবগণের হস্ত হইতে আমাদিগকে কে উদ্ধার করিবে? ইহারা সেই দেবতা যাহারা প্রান্তরে সর্বপ্রকার আঘাতে মিশ্রীয়দিগকে বধ করিয়াছিলেন। হে পলেষ্টীয়রা, বলবান হও, পুরুষত্ব দেখাও। ওই ইব্রীয়েরা যেমন তোমাদের দাস হইল, তদ্রূপ তোমরা যেন উহাদের দাস না হও। পুরুষত্ব দেখাও, যুদ্ধ করো। তখন পলেষ্টীয়রা যুদ্ধ করিলেন এবং ইসরায়েল আহত হইয়া প্রত্যেক জন আপন আপন তাম্বুতে পলায়ন করিল। আর মহাসংহার হইল, কেননা ইসরায়েলের মধ্যে ৩০,০০০ পদাতিক মারা পড়িল। আর ঈশ্বরের সিন্ধু শত্রু হস্তগত হইল এবং এলির দুই পুত্র হফনি ও পিনহাস মারা পড়িল। তখন বিন্যামিনীয় একজন লোক সৈন্য শ্রেণী হইতে দৌড়িয়া গিয়া সেই দিবসে শিলোতে উপস্থিত হইল। তাহার বস্ত্র ছিন্ন ও মস্তকে মৃত্তিকা ছিল। যখন সে আসিতেছিল, দেখো পথের পার্শ্বে এলি আপন আসনে বসিয়া প্রতীক্ষা করিতেছিল, কেননা তাহার অন্তঃকরণ ঈশ্বরের সিন্ধুকের জন্য থরথর করিয়া কাঁপিতেছিল। পরে সেই লোকটি নগরে উপস্থিত হইয়া ওই সংবাদ দিলে নগরস্থ সকল লোক ক্রন্দন করিতে লাগিল। আর এলি সেই ক্রন্দনের শব্দ শুনিয়া জিজ্ঞাসা করিলেন, এই কলরবের কারণ কি? তখন সেই লোকটি শীঘ্র আসিয়া এলিকে সংবাদ দিল। ওই সময় এলি ৯৮ বৎসর বয়স্ক ছিলেন এবং ক্ষীণ দৃষ্টি হওয়াতে দেখিতে পাইতেন না। সেই ব্যক্তি এলিকে বলিল,
আমি শূন্য শ্রেণী হইতে আসিয়াছি, অদ্বৈ শূন্য শ্রেণী হইতে পলাইয়া আসিয়াছি। এলে জিজ্ঞাসা করিলেন, বৎস, সমাচার কি? যে সংবাদ আনিয়াছিল সে উত্তর করিল, ইসরায়েল পলিষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিয়াছে, আবার লোকদের মধ্যে মহাসংহার হইয়াছে, আবার আপনার দুই পুত্র হফনি ও পিনহাস ও মরিয়াছে, এবং ঈশ্বরের সিন্ধুক শত্রু হস্তগত হইয়াছে। তখন সে ঈশ্বরের সিন্ধুকের নাম করিবা মাত্র এলি দ্বারের পার্শ্বে আসন হইতে পশ্চাতে পতিত হইলেন, এবং তাঁহার ঘাড় ভাঙিয়া গেল, তিনি মরিয়া গেলেন, কেননা তিনি বৃদ্ধ ও ভারী ছিলেন। তিনি 40 বৎসর ইসরায়েলের বিচার করিয়াছিলেন। তখন তাঁহার পুত্রবধূ পিনহাসের স্ত্রী গর্ভবতী ছিল, প্রসবকাল সন্নিকট হইয়াছিল, ঈশ্বরের সিন্ধুক শত্রু হস্তগত হইয়াছে, এবং তাহার শ্বশুর ও স্বামী মরিয়াছেন, এই সংবাদ শুনিয়া সে নত হইয়া প্রসব করিল, কারণ তাহার প্রসব বেদনা হঠাৎ উপস্থিত হইয়াছিল। তখন তাহার মরণ সময়ে যে স্ত্রীলোকেরা নিকটে দাঁড়াইয়াছিল তাহারা কহিল, ভয় নাই, তুমি তো পুত্র প্রসব করিলে। কিন্তু সে কিছুই উত্তর দিল না, কিছুই মনোযোগ করিল না। পরে সে বালকটির নাম ইখাবোদ হীনপ্রতাপ রাখিয়া কহিল, ইসরায়েল হইতে প্রতাপ গেল, কেননা ঈশ্বরের সিন্ধু শত্রু হস্তগত হইয়াছিল, এবং তাহার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হইয়াছিল। সে কহিল, ইসরায়েল হইতে প্রতাপ গেল, কারণ ঈশ্বরের সিন্ধু শত্রু হস্তগত হইয়াছিল।